আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে কিভাবে বাস্তু পুজো হয়েছে। আমি ইতিমধ্যেই আপনাদের জানিয়েছিলাম পৌষ মাসের শেষ দিনে আপনি 8টি পান, 8টি সুপারি এবং আপনার যথাসম্ভব নৈবেদ্য দিয়ে একটি তামার ঘটের মধ্যে আমের শাখা এবং কলা দিয়ে বাস্তু পুজো করতে পারেন। এটি আমার বাড়িতে করা হয়েছে, আপনাদের সামনে সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তামার ঘটের মধ্যে আমের শাখা এবং ওপরে কলা দিয়ে বাস্তু পুজো করা হয়েছে গোটা ফল দিয়ে, তার সঙ্গে কিছু পরিমাণ সবজি দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি সরাসরি আমার বাড়িতে কিভাবে বাস্তু পুজো করা হয়েছে পৌষ মাসের শেষ দিনে। আজকে আমি একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আপনারা যাতে বিশ্বাস করেন, বিশ্বাসযোগ্যতার জন্যই আমি এই ভিডিওটি আপনাদের সামনে উল্লেখ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ পৌষ সংক্রান্তি, মা লক্ষ্মীর মাস আজকে শেষ। এই বিশেষ দিনে আমরা বহু প্রকার উপাচার করতে পারি। আজ আমি আপনাকে জানাবো, আপনি যদি মা লক্ষ্মীর সামনে আজ বিশেষ মন্ত্র পাঠ করেন, তাহলে মা লক্ষ্মী এতটাই সন্তুষ্ট হবেন যে আপনার গৃহে সারা জীবন থাকবেন। তাই বন্ধুরা, সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন, আমি আপনাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, অমৃতবাণী ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সামনে জানিয়ে দেব, মা লক্ষ্মীর সামনে আজকে সন্ধেবেলায় আপনি একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে পারেন। এই মন্ত্র উচ্চারণ করলে মা লক্ষ্মী এতটাই সন্তুষ্ট হবেন যে আপনার গৃহে সারা জীবন থাকবেন। বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজও দীপ প্রদীপ সহযোগে আপনি আপনার মা লক্ষ্মীকে আরাধনা করবেন। যারা আমার আগের ভিডিও দেখেছিলেন, যারা বাস্তু পুজো করেছেন, অবশ্যই বাস্তু পুজোর স্থানেও আপনি এই মন্ত্র উচ্চারণ করতে পারেন। আর যারা বাস্তু পুজো করেননি, তারা মা লক্ষ্মীর সামনে অবশ্যই মন্ত্রটি উচ্চারণ করবেন। মা লক্ষ্মীর মন্ত্র যদি আপনি উচ্চারণ করেন, তাহলে আপনার জীবনের সকল সমস্যা সমাধান হয়ে যাবে। দেখুন, আমাদের সবথেকে বেশি সমস্যা হচ্ছে অর্থের সমস্যা। আর আপনারা প্রত্যেকেই জানেন পৌষ মাস হলো মা লক্ষ্মীর মাস। এই মাসে আমরা মা লক্ষ্মীকে যথাসম্ভব শ্রদ্ধা ভক্তি সহযোগে বিভিন্নভাবে উপাচার করতে পারি, আরাধনা করতে পারি। মা লক্ষ্মীর ভাবে সাধারণভাবে আপনি যে মন্ত্রটি উচ্চারণ করতে পারেন সেটি হলো ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নম। এই মন্ত্র আপনি জোড়হাত করে 108 বার পাঠ করবেন। ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নম, ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নম, ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নম। আপনি এছাড়াও মা লক্ষ্মীর অন্যান্য মন্ত্র, গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। ওং মহালক্ষ্মী দেহং মহাশ্রয়ী ধীমহি তন্নশ্রী পদচ্চয়া, ওং মহালক্ষ্মী দেহং মহাশ্রয়ী ধীমহি তন্নয়ী শ্রী পদচ্চয়া। এই মন্ত্রটিও আপনি লক্ষ্মী দেবীর সামনে উচ্চারণ করতে পারেন। এছাড়া লক্ষ্মী দেবীর সামনে জোড়হাত করে আজকে বলতে পারেন ওং বিশ্বরূপস্য ভাদ্যশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নামস্তুতে। আমি আবার আপনাকে এই প্রণাম মন্ত্রটি বলে দিচ্ছি। ওং বিশ্বরূপস্য ভাজ্যাশী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং
দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই মন্ত্রটিও আপনি মা লক্ষ্মীর সামনে 108 বার পাঠ করতে পারেন। আপনি যদি আজকে মা লক্ষ্মীর সামনে এই মন্ত্রগুলি পাঠ করেন, তাহলে আপনার জীবনে এত বৃহত্তর ধরনের সুফল নেমে আসবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তাই অবশ্যই আপনাদের প্রত্যেককে বলছি, মা লক্ষ্মীর সামনে এই বিশেষ মন্ত্র অবশ্যই পাঠ করবেন। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি, তাই আপনাদের ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। বন্ধুরা, যদি আপনি চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার কাছে। আমরা আপনাদেরকে বিভিন্ন প্রকার ভিডিও দিই, নতুন নতুন বিষয়ে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, কারণ এর ফলেই আপনাদের কাছে আমাদের পরবর্তী নতুন ভিডিওটি পৌঁছে যাবে। আজ আমি আপনাদের সামনে উল্লেখ করে দিলাম বিশেষ একটি মা লক্ষ্মীর মন্ত্র। এই মন্ত্রটি যদি আপনি পাঠ করেন, তাহলে খুব সহজেই আপনি আপনার মনস্কামনা পূর্ণ করতে পারবেন। বন্ধুরা, তাই আপনাদের সামনে এই বিশেষ ভিডিওটি উপস্থাপন করলাম। বন্ধুরা, মা লক্ষ্মীকে আমরা বিভিন্নভাবে আরাধনা করতে পারি, আর আপনি যদি নতুন নতুন বিভিন্নভাবে আরাধনা করেন, মা লক্ষ্মী অত্যন্তই সন্তুষ্ট হন। আজ আমি আপনাদেরকে যে বিষয়টি বললাম, এই বিষয়টি যদি আপনি মেনে চলেন, তাহলে দেখবেন মা লক্ষ্মী আপনার উপর খুবই সন্তুষ্ট হবেন। আজ আমি আপনাদের সামনে মা লক্ষ্মীর বিশেষ মহামন্ত্র উল্লেখ করে দিলাম, তাই অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকবেন, আশা করি উপকৃত হবেন। বন্ধুরা, প্রতিদিন আমি নতুন নতুন বিভিন্ন বিষয়ের ভিডিও আপনাদের সামনে দেব। আজকে আমি যে মন্ত্রটি বললাম, এটি পৌষ মাসের শেষ দিনে অবশ্যই আপনি আপনার মা লক্ষ্মীর সামনে এই মন্ত্রটি বলবেন। এই মন্ত্রটি যদি আপনি মা লক্ষ্মীর সামনে বলেন, মা লক্ষ্মী এতটাই সন্তুষ্ট হবেন যে আপনার গৃহে চিরকালের জন্যই বিরাজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। কেমন লাগলো ভিডিওটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আমি আমার বাড়িতে যে বাস্তু পুজো হয়েছে, সেই বাস্তু পুজোর প্রমাণ সহযোগে আপনাদের সামনে ভিডিও দিয়েছি, তাই অবশ্যই এই কথা আমি এবার বলবো, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। বন্ধুরা, বিশ্বাস ভরে যদি আপনি যে কোনো কাজ করবেন, অবশ্যই আপনি সুফল পাবেন, আর যদি তর্ক করেন তাহলে আপনার ভাগ্যে কিছুই জুটবে না। ভগবানের বিষয়টি সম্পূর্ণ বিশ্বাসের ওপর নির্ভর করে, আপনি যতক্ষণ বিশ্বাস করবেন ততক্ষণই সুফল পেতে থাকবেন। তাই অবশ্যই আজকে আমার দেওয়া এই ভিডিও আপনি দেখুন, আশা করি দারুণভাবে উপকৃত হবেন। কেমন লাগলো ভিডিওটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। সবার সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে বিভিন্ন ভিডিও উপস্থাপন করেই আজকের মতো বিদায় নিলাম। সবাইকে ভালো রেখে অবশ্যই আপনি আপনার আরাধ্য দেবদেবীর নাম নিচের কমেন্ট সেকশনে লিখে জানান, আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন তাও নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আমরা অবশ্যই সেই ধরনের নতুন নতুন ভিডিওগুলি আপনাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।